সনাতনীদের দীর্ঘ প্রায় 500 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠিত হল রাম মন্দির। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, আজকের এই দিনে দীর্ঘ প্রায় 500 বছরে বনবাস কাটে আবারও ঘরে ফিরেছেন শ্রীরাম। মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে রয়েছে গোটা দেশ, কোনো অংশে পিছিয়ে নেই ত্রিপুরাও। এ দিনটিকে উদযাপনের লক্ষ্যে শাসক দলীয় মন্ত্রী বিধায়ক ও রাজ্য নেতৃত্বদের উদ্যোগে নিজ নিজ এলাকায় চলছে পূজা অর্চনা ও যজ্ঞানুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে সোমবার ফটিকরায়ের সনাতনীদের উদ্যোগে শ্রীরামচন্দ্রের পুজো যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই যজ্ঞানুষ্ঠানে সকলের মাঝে উপস্থিত ছিলেন ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মৎস্য তপশিলী, জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। বহু বছরে সুপ্ত থাকা এক আনন্দ আজ জাগ্রত হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। সত্যি এক মহা আনন্দের সমারোহ, মিলন মিলনে আমরা সবাই সমবেত হয়েছি। এটা যেন মনে হচ্ছে দীর্ঘ বছরের একটা সুপ্ত থাকা আনন্দ আজ জাগ্রত হয়েছে। দেশব্যাপী নয়, গোটা বিশ্বব্যাপী হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ আনন্দের মহাজোয়ার বইছে। আমরাও ফটিকরায়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের লম্বী মানুষদের পক্ষ থেকে এখানে বড় আয়োজন আমরা করেছি। রাম পূজার আয়োজন এখানে করা হয়েছে, মহা উৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে সকাল থেকেই পূজা অর্চনা যেমন চলছে, মহাযজ্ঞ চলছে। আমাদের ব্রাহ্মণ মণ্ডলী অত্র এলাকার যারা আছেন তারা সবাই এখানে এসেছেন। অন্যান্য পূজায় আপনারা হয়তো দেখেন যে একজন নির্দিষ্ট ব্রাহ্মণ পূজা করেন, কিন্তু এখানে এই বিধানসভা কেন্দ্রের যত ব্রাহ্মণ আছেন তারা সবাই আজ নিজে নিজে সৌদ্যোগে তারা এখানে এসেছেন। নিজেরা সবাই পূজা অর্চনায় অংশগ্রহণ করছেন, তারা হাত লাগিয়েছেন, মহাযজ্ঞে তারা অংশগ্রহণ করছেন। এখানে কীর্তনীরা গান করার জন্য অপেক্ষা করছেন, ব্যান্ড পার্টি নিয়ে যারা আমাদের বিভিন্ন পূজা অর্চনায় যারা ডাক ঢুল বাজায় তারাও মহানন্দ এখানে ডাক ঢুল বাজাচ্ছেন। আমরা দেখছি অনেককে চিনিও না জানি না বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এখানে সমবেত হচ্ছেন। সত্যি একটা আলাদা অনুভূতি আমরা এখানে লক্ষ্য করছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যেভাবে তারা সবাই সহযোগিতা করে এই ফটিকরায় রাম পূজাকে তারা সার্থক করছেন। এবং আমি বিশ্বাস করি আজ দেশব্যাপী সত্যি আমরা গর্বিত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি, কারণ দীর্ঘ 500 বছরের বিবাদকে অতিক্রম করে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আজ অযোধ্যায় ভব্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যে হতে যাচ্ছে। আমরা পুরো দেশব্যাপী সমস্ত হিন্দু সনাতন ধর্মের মানুষই নয়, গোটা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানকে তারা উপভোগ করছেন। যারা সেখানে যেতে পারেননি তারা সরাসরি টিভির মাধ্যমে দেখছেন এবং আমাদের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলছে, বড় রকমের আয়োজন চলছে, মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা মহা আনন্দের জোয়ার আজ আমাদের ফটিকরায় বইছে। এই সন্ধিকোণে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের কিছুক্ষণ পরেই এখানে মহাপ্রসাদ শুরু হবে, তারপর গান কীর্তন হবে, সন্ধ্যার পর সাধু সন্তদের সম্মেলন হবে এখানে। যারা কর সেবক হিসাবে 1992 সালে অযোধ্যায় রাম মন্দির পুনরুদ্ধারের জন্য যারা সেদিন গিয়েছিলেন তাদেরকে সন্ধ্যায় আমরা এখানে সংবর্ধিত করব। তারপরে বাইরে থেকে শিল্পীরা আসবে, ভজন কীর্তন হবে, বিশেষ করে রামের উপর অনেক ভালো ভালো ভজন শিল্পীরা এখানে সন্ধ্যার সময় সঙ্গীত পরিবেশনা করবেন। অর্থাৎ সব মিলিয়ে একটা সুন্দর আয়োজন আমরা এখানে করেছি। আপনাদের সবাইকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাই এবং আজকের এই ঐতিহাসিক মুহূর্তকে আমরা আরও বেশি স্মরণীয় করতে আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি। জয় শ্রীরাম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সন্ধ্যায় অকাল দীপাবলি উদযাপন করেন মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরায়ের মাটিতে প্রদীপ প্রজ্বলন করে আনন্দ উৎসবে সামিল হয়েছেন তিনিও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।